প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ জাহাজ শিল্পে অনেক দূরে এগিয়ে গিয়েছে। এই খাতটি হচ্ছে সম্পূর্ণ নীরব। গার্মেন্টস যেমন অনেকটা নাম করা অনেকেই জানেন, কিন্তু এই খাতটি অনেকেই জানেন না। আমাদের দেশের ভিতরেই কয়েকটি আন্তর্জাতিক মানের শিপ বিল্ডিং কোম্পানি রয়েছে। এই মুহূর্তে অনেকগুলো দেশেই জাহাজ রপ্তানি করছে, যার বাজার মূল্য হচ্ছে $500 মিলিয়ন। যদি টাকায় বলি তাহলে প্রায় 4,000 কোটি টাকার উপরে। এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতেই যার বাজার মূল্য দাঁড়াবে $2 বিলিয়ন। এবং এই খাতে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন সরকার যদি একটু নজর দেয় তাহলে এই খাতটি অতি শীঘ্রই গার্মেন্টস খাতকেও ছাড়িয়ে যেতে পারে। তো আমরা যারা ঢাকাতে থাকি তারা আমরা জানি না যে আমাদের এত বড় একটা শিল্প রয়েছে। ইচ্ছা করলে আপনারা এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কেরানীগঞ্জে যে ডকইয়ার্ড বা শিপইয়ার্ড রয়েছে তার সাথে পরিচয় করে দেবো। এটা একটি বিশাল এলাকা যা কামরাঙ্গীচর থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত, এবং বিভিন্ন কোম্পানি রয়েছে এই জায়গাতে কাজ করে। এবং এগুলোর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে, আমি যতটুকু জানি, হচ্ছে ঢাকা ডকইয়ার্ড, যা 1954 সালে এর যাত্রা শুরু হয়। এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে গাজী সিরাজুল হক নামে এক ব্যক্তি। ভিউয়ার্স, তো যা বলছিলাম যে এই জায়গাতে সবগুলোই প্রায় রিপেয়ার করে, আর আমরা এখন যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে জাহাজ তৈরি করা হয়, যেখানে একদম নতুন জাহাজ যেখানে তৈরি করা হয়। ঢাকার মধ্যে সবচেয়ে বড় ডকইয়ার্ড বা শিপইয়ার্ড যাই বলেন, এটি হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো। এটা প্রায় 1954 সালে প্রতিষ্ঠা করা হয়, ঢাকা ডকইয়ার্ড যেটা আর কি। তাছাড়াও এই জায়গাতে আরও কতগুলো বিখ্যাত ডকইয়ার্ড রয়েছে, কুমিল্লা ডকইয়ার্ড, সাগর ডকইয়ার্ড। ঢাকা ডকইয়ার্ডে সব ধরনের নৌযান তৈরি করা হয়। এর মধ্যে হচ্ছে ফিশিং ট্রলার, বার্জ, টাকবোর্ডস, তারপর ফেরি, অয়েল ট্যাঙ্কার, প্যাসেঞ্জার ভেসেল। আরেকটি কথা হচ্ছে আপনারা ঢাকা বরিশাল যারা বিশাল বিশাল লঞ্চে করে আসা যাওয়া করেন সবগুলিই কিন্তু আমাদের দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। একবার চিন্তা করুন, যদি এই দেশীয় কোম্পানিগুলো না থাকতো তাহলে আমাদেরকে অনেক টাকা ব্যয় করে এই লঞ্চগুলো বাইরে থেকে আনতে হতো। এই ক্ষেত্রে এই শিল্পগুলো অনেক ভূমিকা রাখছে, আমাদেরকে দেশের বাইরে থেকে কিছু আমদানি করতে হচ্ছে না। এই ক্ষেত্রে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। এই জায়গায় আসার পরে কিছু লোকের সাথে কথা হয়েছে, তারা এই জায়গাতেই কাজ করেন। চলুন তাদের সাথে কথা বলি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাই, আপনারা কি বানাইছেন? লঞ্চ? একটা লঞ্চ বানাইতে কতদিন সময় লাগে? 1 বছর? পাখা দেখতে পাচ্ছেন, তো ভাই আপনারা কেমন আছেন? তো আপনাদের তো এইটাই তো মানে সে বিখ্যাত ডক ঢাকার মধ্যে, ঠিক না? আর এই পাশে তো ফালাই আসলাম যে যে ঢাকা ডক যেটা একবার এই চরের মাথা হইতে আপনি সদরঘাট পর্যন্ত যাবেন সবই ডক, তারপরে লোকা ভাঙ্গা ভাঙ্গা, মানে এক একটা জন এক একটা জায়গা দখল করে ইয়া করে রাখছে। আপনার তো আপনার মানে দেশীয় যত জাহাজ আছে মানে সবগুলো তো সব এখানে।
আর এই যে এগুলোতে এই যে কাজ চলতেছে এই যে এগুলো না এগুলো এই যে কাজ চলতেছে বাংলায় বানাইতেছে আপনি দেখতে পাচ্ছেন এমন একটা মনে করেন এই যে করতে প্রায় কত সময় লাগতে পারে ধরুন শেষ করতে যদি ঠিক মতো কাজ চলে যায় এক বছর লোক তখন আরো কমে যায় কাজ যখন চাইপে যায় ফিনিশিং এ তখন আস্তে আস্তে লোক কমায় দেয় কন্ট্রাক্টর নতুন অবস্থায় লোক বেশি রাখে এখন তো এটা ধরেন তীরের উপরে বানাইছে নামাইব কিভাবে এটা নামাইব গাড়ি দিয়া গাড়ি আছে গাড়ি দিয়া সিলাইগুলো আছে না ওগুলা দিয়ে ট্রেন যেটার উপর দিয়ে চলে ওইগুলা বসে গাড়ি বহায় টান দিয়ে নামায় লড়ি গাড়ির উপরে বসে রে আপনারা যখন কাজ চলে তখন কতক্ষণ কাজ করতে 8 ঘন্টা 5টা ফোনে যদি টাইম করা ছিল 2 ঘন্টা টাইম ওভার টাইম মানে আমরা সকাল 8টা থেকে লয়ে 5টা অবধি বিদেশে যেমন মেশিনে করে আপনার তখন সব কাজ প্রায় হাতেই করে মানে এটা একটা সব হাতেই কাজ হয় মেশিনে খুব কম একটা ডগে এত বড় বড় একটা কাজ আছে কারেন্ট আছে এছাড়া কোনো ডগে যেমন আঙ্গুর ঢাকা ডগে কারেন্ট আছে কারেন্ট আছে সিলেক্ট মানে যেমন আপনার কোনটা বানাইতেছেন এইদিকে ঢাকা ডগে ফেরি বানাইতেছি ফেরি হ্যাঁ ফেরি পল্টন রং মিস্ত্রি হয় পরে আগে ওয়েল্ডার তারপর এই ফিটার তারপর ওয়েল্ডার আর এই যে লোহার পাত এইগুলো তো আলাদা মানে কিনা আনছে না মানে ইঞ্জিন তার দেশে তৈরি হবে না এটা তো সব বাইরে থেকে কিনা বাইরে থেকে এগুলো বাইরে ইম্পোর্টের মাল সব খুইলা ঠিক করবো এই যে এইগুলো এইগুলা ঠিক করে দেবো আর যেটা বললাম যে পাখাটা যে তৈরি করে এটা আবার আলাদা জায়গায় তৈরি হবে রমন সাহেব ঢোকে আরো সামনে এমনি এই ডকের শুধু আমরা যে দেশে যে মানে বড় বড় কার্গো বা শিপ দিয়ে এগুলাই দেশে আর বাইরের দেশে লইলে অন্য জায়গা বাইরের দেশে তো আবার বাইরের কোয়ালিটি পাবে বিদেশি ফরেন শিপের মাল বাটিয়ালি কার্ডে এই মাল আবার ওরা টেন্ডারে কিনে পার্টিরা এই পার্টিরা আইনে আবার পোস্তকালা হ্যান তেন অমুক জায়গাতে ভ্যারাইটির জায়গা তা কি করা আমাদের তো সম্পদ সীমিত আর কি বলেন এটা আমার তো দুই দিন করে বলেছেন এই যা সোডা তিন দিনে তো ঠিক আছে ভাই পানিতে চলবো হ্যাঁ আষ্টো দিনে পানিতে চলবো আর কিছু বলবেন তো সময় দিলেন প্রশ্নগুলো করতে পারেন সমস্যা সময় দিলেন ধন্যবাদ আপনাদেরকে
আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল এমনি এই জায়গাতে মোটামুটি কয়টা ডকইয়ার্ড আছে মানে আপনি ডক আপনি ভূ শেষ করতে পারবেন না এখানে আপনি প্রতিষ্ঠা দুই সকালে যদি বাইরে না আসে দিন শেষ করতে পারবেন না একদিন পারা যাবে ডক নাম করা কোন নাম নাম থেকে আবার ডক শু নাম করা নাম সবাই আছে হাই স্ট্রিট ডক আছে নাম করা সামনে ওকে এটা ফতুল্লার এই পার্কের নেই ইঞ্জি পড়ছে কিন্তু আরো লাস্ট অনেক সময় দিলেন ধন্যবাদ ভালো থাকবেন।